নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে দৈনিক রাশিফলের ভিডিও অর্থাৎ আগামীকাল আট তারিখ কী হতে পারে মেষ থেকে মিন রাশি জাতক বা জাতিকারা কী ফল পেতে পারেন তার কথা আমি আপনাদের কাছে আলোচনা করবো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন কারণ জ্যোতিষ ভিত্তিক তথ্য আমি আপনাদের কাছে নিয়মিতভাবে নিয়ে আসি তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকতে হবে কালকের দিন কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি চলবে বরিয়ান যোগ অত্যন্ত ভালো যোগ চলবে কালকের দিনে এবং কালকের দিনে কাজকর্ম মোটামুটি শুভভাবেই হবে যে কোনো রাশির জাতক বা জাতিকাই হন শুভভাবেই কাজকর্মগুলো হতে থাকবে তা গ্রহগত অবস্থান অনুযায়ী কালকের দিনে যে ফল হতে পারে বেজা যে যে ফল হতে চলেছে তার কথাই এই ভিডিওতে আমি জানাবো কালকের দিনে শুভ সময় সকাল দশটা ছাপ্পান্ন থেকে বারোটা পঁচিশ পর্যন্ত এটা ভীষণ ভালো সময় হচ্ছে আবার বিকেল মানে দুপুর দুটো সাতাশ থেকে বিকেল চারটে আটত্রিশ পর্যন্ত অশুভ সময় অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করাটা উচিত হবে সাড়ে বারোটার পর থেকে দুপুর সাড়ে বারোটা বা বারোটা বত্রিশের পরের সময়টা থেকে একটা আঠাশ পর্যন্ত এই সময়টা অশুভ সময় হচ্ছে আর সন্ধ্যাবেলা সাতটা পঁয়ত্রিশ থেকে সাতটা পঁয়ত্রিশ ছত্রিশ থেকে আটটা আটচল্লিশ পর্যন্ত এই টাইম দুটোকে অ্যাভয়েড করে যাবেন বা এই টাইমটাকে অ্যাভয়েড করলে ভালো হবে যে গ্রহগত অবস্থান রয়েছে দেখুন আমি কাজকর্মের কথা এই মুহূর্তে স্টপ রেখেছি শুধুমাত্র পারিবারিক দিক বা এডুকেশান বা শরীর স্বাস্থ্যগুলোকে নিয়েই আলোচনা করছি শুরু করে দিই চলুন মেষরাশির জাতক বা যে ফল পাবেন গ্রহগত অবস্থান মেষরাশির ক্ষেত্রে একটু পারিবারিক বিবাদকে নির্দেশ করছে বা পারিবারিক অশান্তি হওয়াকে নির্দেশ করছে অর্থাৎ কোনো না কোনোভাবে একটু উত্তপ্তকর পরিস্থিতি বা বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো তৈরি হতে পারে এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা একটু অকারণে দুশ্চিন্তা করে ফেলতে পারেন অকারণে দুশ্চিন্তা বা অকারণে টেনশান বা ফালতু টেনশান এগুলো কিন্তু একটু করে ফেলার জায়গা রয়েছে কি আমি হিউজ কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ছোটো ছোটো প্রবলেমগুলো কিন্তু একটু মাথা ছাড়া দিতে পারে এই ব্যাপারটা আপনার একটু সাবধান বা সতর্ক থেকে এগোন পড়াশোনার জন্য ভীষণ ভালো সময় হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশানের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো হতে পারে এবং সেটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু বিশাল বড়ো কোনো ক্ষতি বা বড়ো কোনো টেনশান বা বড়ো কোনো দুশ্চিন্তা বা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা এটা দেখা যাচ্ছে না নর্মালি যেরকম দিন যায় সেটা যাবে শুধু বলবো টেনশান এবং পারিবারিক দিকটা একটু খেয়াল রেখে চলুন এই জায়গাটা অর্থনৈতিক দিক মোটার উপর শুভ চলবে অশ্বিনী নক্ষত্র যদি আপনার হয় তাহলে আমি বলবো যে গুরুজনদের সাথে কোনোভাবে অসুবিধা বা অশান্তি হতে পারে যদি ভরণী নক্ষত্র হয় সেক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে পয়সা ব্যয় হতে পারে অযথা ব্যয় হতে পারে বা ফালতু ব্যয় হতে পারে আর যদি হয় কৃত্তিকা নক্ষত্র বা আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হন তাহলে বলবো কেউ আপনাকে একটু অপমান করতে পারে এই জায়গাটা বা এই দিকটা আপনি একটু সাবধান থাকুন বা আপনারা একটু সতর্ক থেকে চলুন পরের রাশি হচ্ছে বিশ্ব রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামীকালকের দিন মোটের ওপর ভালোভাবে চলবে সুখ শান্তি বা সমৃদ্ধি বজায় থাকা যোগ কিন্তু কালকের দিন আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে অর্থাৎ মোটামুটি সুখ থাকবে সমৃদ্ধি থাকবে কিছু কিছু ক্ষেত্রে একটু ঝমেলা ঝঞ্ঝাল বাড়িতে হতে পারে সেটা হিউজ কোনো প্রবলেম দিচ্ছে না শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি অসুবিধার জায়গা নেই মোটামুটি নতুন কাজকর্ম বা নতুন কিছু বিশ্বাসির মানুষ আপনারা যদি প্ল্যানিং করতে চান বা নতুনভাবে কোনো কিছু শুরু করার প্ল্যানিং করতে চান সেটা খুব ভালো হতে পারে বা ভালো হওয়ার সম্ভাবনা বা যোগগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে শুধু একটার দিকই খেয়াল রাখতে হবে গুরুজনদের শরীর স্বাস্থ্য বা আপনার বাবা মা এনাদের শরীর স্বাস্থ্য দিকে একটু লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজন রয়েছে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগে ব্যাঘাত আসতে পারে এইটাই প্রবলেমের জায়গা সন্তান নিয়ে দুশ্চিন্তার কোনো রকম কারণ নেই এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে নর্মাল দিন কাটবে কোনো অসুবিধা বা টেনশন করার মতো কোনো জায়গা থাকছে না যদি পসিবল হয় যদি সম্ভব হয় কালকের দিনে লাল রংটা একটু অ্যাভয়েড করে চলবেন এবং যদি সম্ভব হয় সাদা রঙটা বেশি ব্যবহার করার প্রয়োজন রয়েছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনার হয় তাহলে বলবো কালকের দিন বড় বড় প্ল্যানিং বা ভালো প্ল্যানিং করার জন্য অত্যন্ত ভালো হচ্ছে যদি রোহিণী নক্ষত্র হয় ইমোশনকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন ইমোশন আবেগ এগুলোকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন যদি মৃগশিরা নক্ষত্র হয় তাহলে আমি বলবো যে ছোটো ছোট বিষয়ে পারিবারিক একটু অসুবিধা বা অশান্তি হতে পারে এই জায়গাটা বা এই দিকটা আপনারা সতর্ক থেকে চলুন পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অকারণে দুশ্চিন্তা এক নম্বর আর দু নম্বর হচ্ছে অর্থ ব্যয় এই দুটো দিক সাবধান থাকুন অকারণে দুশ্চিন্তা বা ফালতু টেনশন এবং অর্থ ব্যয় এই জায়গাগুলো কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক বিবাদের জায়গা নেই পারিবারিক অশান্তির খুব বেশি জায়গা নেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে টেনশান ফ্রি হন বা টেনশান ফ্রি হয়ে কাজ করার চেষ্টা করুন এবং পয়সাটা কোন খাতে খরচা করছে সেটা একটু হিসাবটা ঠিকঠাক মতো রাখুন এবং যে কথাটা আরেকটা কথা যেটা বা আরেকটা দিক যেটা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কালকের দিন কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে বাসা করা যাচ্ছে সবুজ রঙ অবশ্যই বেশি ব্যবহার করা উচিত কালো রঙটা পারলে অ্যাভয়েড করা উচিত বা কালো রঙ ব্যবহার করা খুব শুভ হচ্ছে না কালকের দিনের জন্য মৃগশিরা নক্ষত্র হলে বলবো চঞ্চল মতি বা চঞ্চল মাথা আপনাদের সমস্যা তৈরি করতে পারে যদি হয় আদ্রা নক্ষত্র তাহলে বলবো যে অযথা হেডেক নেবেন না অযথা দুশ্চিন্তা করবেন না যদি হয় পুনর্বসু নক্ষত্র তাহলে বলবো পয়সাগুলির ব্যাপারে সতর্ক থাকবে পরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের কালকের দিন কিন্তু পারিবারিক অশান্তি বা বিবাদকে নির্দেশ করছে এবং শরীর স্বাস্থ্য কোনোভাবে ভোগাতে পারে ছোটোখাটো পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তি বা পারিবারিক ঝঞ্ঝাটগুলো আপনাদের ক্ষেত্রে তৈরি করতে পারে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম বা দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো অসুবিধা বা সমস্যা এগুলো কিন্তু আসার যোগ বা আসার সম্ভাবনা দেখাচ্ছে অর্থের জন্য কালকের দিন মোটের ওপর ভালো হচ্ছে অর্থনৈতিক দিক বন্ধু বান্ধব বা বন্ধুত্বের সম্পর্ক সেটা প্রেমও হতে পারে সেই জন্য ভালো হচ্ছে বা সেই দিকগুলো কিন্তু ভালো কিছুকে নির্দেশ করছে স্টুডেন্টদের ক্ষেত্রে কালকের দিন একটু খারাপ হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে বা একটু অসুবিধা হতে পারে দেখবেন একটু গণ্ডগোল হচ্ছে বা ঠিকঠাক মতো চলছে না এই ব্যাপারটা আসতে পারে এই জায়গাটা সতর্ক থাকুন সাদা রঙ বেশি ব্যবহার করুন নীল রঙটা কম ব্যবহার করার চেষ্টা করুন যদি আপনার পুনর্বসু নক্ষত্র হয় তাহলে বলবো যে যে কোনো কাজ মনোসংযোগের সাথে করার প্রয়োজন নাহলে কাজ করবেন না করলে ফুল কনসেন্ট্রেট করে কাজ করুন যদি আপনার পুষ্যা নক্ষত্র হয় দয়া মায়া মমতা ভালোবাসা এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে যদি অশ্লেষা নক্ষত্র হয় তাহলে বলবো শত্রুতা থেকে সাবধান থাকবেন পরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো কালকের দিনে আগামী কালকের দিনে কোনো না কোনোভাবে শত্রুতা কিন্তু আপনাদের ভোগাতে পারে শত্রুতা বা ঝামেলা বা অসুবিধা আপনাদের ভোগাতে পারে এবং এই শত্রুতার এফেক্ট আপনাদের পরিবারের ওপরও পড়তে পারে পরিবার বা পারিবারিক শান্তিটাকে নষ্ট করতে পারে এই জায়গাটা একটু সাবধান থাকবেন অর্থাৎ আমি বলতে চাইছি চোখখান খোলা রেখে চলার চেষ্টা করুন কর্মক্ষেত্র ভালো হবে অর্থনৈতিক দিক মোটের ওপর শুভই চলবে স্টুডেন্টদের জন্য খুব বেশি অসুবিধা বা অশান্তির জায়গা থাকছে না ঠিকঠাকই আছে যে ওই একটা জায়গা আপনারা একটু সতর্ক থেকে চলুন বাদবাকি বাকি খুব বেশি অসুবিধা হওয়ার মতো ব্যাপার বা দিক নেই হলুদ রঙ বেশি ব্যবহার করুন কালো রঙটা কম ব্যবহার করুন যদি আপনার মঘা নক্ষত্র হয় বিশেষত আপনি আপনি মঘা নক্ষত্রের মানুষ হলে আপনি অন্তত সাবধান থাকুন শত্রুতার দিক দিয়ে যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্র হয় বাবা মায়ের সাথে বনি একটু অভাব বা সম্পর্কে একটু চির ধরতে পারে আর যদি হয় আপনার উত্তর ফাল্গুনি নক্ষত্র তাহলে বলবো দান ধ্যান এগুলো থেকে বা ভালো করতে যাওয়া এগুলো থেকে একটু দূরে থাকুন পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির মানুষজনদের কালকের দিন কিন্তু মোটের ওপর সাকসেসের দিন ভালো খবর আসার যোগ রয়েছে গুরুজনদের শরীর স্বাস্থ্য উন্নতি ঘটার যোগ রয়েছে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন ভালো হতে চলেছে কালকের দিন ভালো কাজ করার জন্য দিন কালকের দিন ভালো প্ল্যানিং করার দিন ছোটোখাটো শরীর ভোগান্তি আসতে পারে কিন্তু তার বেশি অসুবিধা হওয়ার মতো জায়গা নেই একটু প্ল্যানিং যদি ঠিকঠাক মতো করা যায় কালকের দিন কিন্তু আপনাদের আপনাদের দিন হতে চলেছে আপনাদের সাফল্য দিন হতে চলেছে বা আপনাদের উন্নতির দিন হতে চলেছে এই জায়গাটা কিন্তু প্রপার প্ল্যানিং করুন খারাপের দিক কালকে কোনো দিক থেকেই খুব বেশি নির্দেশ করছে না দেখুন টুকিটাকি প্রবলেম আসতেই পারে হিউজ কোনো খারাপের দিক নির্দেশ করছে না বা বড় কোনো অসুবিধা বা অশান্তির দিক নির্দেশ করছে না এটা পজিটিভ পয়েন্ট হচ্ছে কালকের দিন অবশ্যই সাদা রং বেশি করে ব্যবহার করা উচিত অথবা নীল রঙও ব্যবহার করতে পারেন লাল রংটা অ্যাভয়েড করবেন উত্তর ফাল্গুড়ি নক্ষত্র হলে আমি বলবো যে যে কোনো কাজ কালকে আপনারা ভালোভাবে প্ল্যানিং করুন বা করুন আপনারা যা যাতে হাত দেবেন সেগুলো কিন্তু সফলতা পাবে। যদি হস্তা নক্ষত্র হয় তাহলে বলবো কেউ আপনাদেরকে ডমিনেট করার চেষ্টা করতে পারে বা কন্ট্রোল করার চেষ্টা করতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে সাবধান থাকুন আর যদি হয় চিত্রা নক্ষত্র অবশ্যই প্ল্যানিং করা জরুরি কালকের দিনের জন্য ভালো প্ল্যানিং নিজেকে নিয়ে প্ল্যানিং নিজের কেরিয়ার নিয়ে প্ল্যানিং এটা জরুরি এই জায়গাটা আপনারা সাবধান থেকে এগুন যদি আপনার হয় তুলারাশি তুলারাশির মানুষ যদি আপনি হন কালকের দিন কিন্তু কোনো না কোনোভাবে অর্থ ব্যয়কে নির্দেশ করছে অর্থনৈতিক চাপ একটু তৈরি হতে পারে অর্থ খরচা হতে পারে বা অর্থ বেরিয়ে যেতে পারে এই এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং কোনোভাবে একটু মানসিক বিবাদ মানে মানসিক অশান্তি বা একটু অস্থিরতা কিন্তু কাজ করতে পারে পারিবারিক দিক দিয়ে খুব বেশি অসুবিধা বা অশান্তির জায়গা নেই স্বামী স্ত্রী সম্পর্কে একটুখানি ওঠা পড়া লেগে হতে পারে সেটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য কর্মক্ষেত্র থেকে খুব বেশি অসুবিধা আসবে না খারাপ কোনো খবর আসবে না কর্মক্ষেত্র থেকে ভালো কিছুই হবে কিন্তু দুশ্চিন্তা বা টেনশান একটু থেকে যাচ্ছে এবং সন্তান নিয়ে কিছু গণ্ডগোল বা অসুবিধা হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য বলুন পড়াশোনা বলুন এই জায়গাটায় কিন্তু কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বা তৈরি হওয়ার নির্দেশগুলো রয়ে যাচ্ছে এই দিকটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে সাদা রঙ অবশ্যই বেশি ব্যবহার করুন সম্ভব হলে গোলাপি রঙটা কালকের দিন ত্যাগ করে যান চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকে যদি আপনি হন তাহলে বলবো বন্ধুত্ব থেকে সাবধান থাকুন যে কোনো ধরনের বন্ধুত্ব যে কোনো ধরনের বলতে কর্মক্ষেত্রে বলুন বাড়িতে বলুন পাড়া বলুন সাবধান থাকবেন সাতি নক্ষত্র যদি আপনার হয় তাহলে বলবো কালকের দিন বড় কোনো সিদ্ধান্ত নেবেন না যদি হয় বিশাখা নক্ষত্র এজেড পার্সনদের থেকে সাবধান থাকবেন পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন কালকের দিন কিন্তু মোটের ওপর আপনার সাকসেসের দিন একটু ভাগ্য বিড়ম্বনা তৈরি হতে পারে অর্থাৎ কাজগুলো ডিলে হতে পারে আটকে আটকে হতে পারে বা হোঁচট খেতে খেতে হতে পারে কিন্তু ওভারঅল কালকের দিন আপনাদের সাকসেস দিতে চলেছে অর্থাৎ আপনারা যে কোনো কাজ বা যে কাজগুলোয় হাত দেবেন সেই কাজগুলো মোটের ওপর সাকসেস পাওয়ারকে নির্দেশ করছে বা মোটের ওপর সাফল্য পাওয়াকে নির্দেশ করছে তাই কাজগুলো করুন আটকালেও জানবেন হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে কিন্তু ছোটোখাটো পারিবারিক বিবাদকে নির্দেশ করছে এবং আপনার বা আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ভোগান্তি বা কিছু অসুবিধা তৈরি হতে পারে এই জায়গাটা ভীষণ ভালো মানে এই জায়গাটা থেকে একটু অসুবিধা হতে পারে কিন্তু ওভারঅল সাকসেসের জন্য ভালো দিন স্টুডেন্টদের জন্য ভালো দিন প্রেমিক প্রেমিকাদের জন্য একটু বাধা বিপত্তি আসতে পারে সেটা হিউজ কোনো ভয়ের কারণ নেই বা বড় দুশ্চিন্তা করার মতো কারণ নেই একটু বুদ্ধিমত্তা বা বুদ্ধি অ্যাপ্লাই করে চলুন তাহলেই রেজাল্টগুলো ভালো হবে যদি সম্ভব হয় লাল রঙ বেশি ব্যবহার করবেন কালকের দিন এবং সবুজ রঙটা অ্যাভয়েড করে যাবেন যদি হন আপনি বিশাখা নক্ষত্রের মানুষ তাহলে বলবো কালকের দিনে অন্তত কিছু দান করুন বা কাউকে কিছু গিফট করার চেষ্টা করুন সেটা বাড়িতে বলুন মা বাবা বলুন যাকে ইচ্ছা যদি হয় আপনার অনুরাধা নক্ষত্র তাহলে আমি বলবো আবেগ বা ইমোশন কিন্তু প্রবলেম তৈরি করতে পারে ব বড্ড বেশি ভাবনা প্রবলেম তৈরি করে দিতে পারে আর যদি হয় আপনার জ্যেষ্ঠা নক্ষত্র তাহলে বলবো পাড়া প্রতিবেশী বা কাছের মানুষজন এরা কিন্তু একটু শত্রুতা করতে পারে এদিকটা সাবধান থাকবেন পরের রাশি হচ্ছে আপনার ধনুরাশি যারা ধনুরাশির মানুষ আছেন বা ধনুরাশির লোকজন আছেন তাদের ক্ষেত্রে বলব কোনোভাবে পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তি প্রপার্টি রিলেটেড কোনো রকম সমস্যা কিন্তু তৈরি করতে পারে বা তৈরি হতে পারে এদিকটা সাবধান থাকবেন এই দিকটা পয়সার জন্য কালকের দিন ভালো হচ্ছে অর্থাৎ অর্থনৈতিক সুখের জায়গায় কিন্তু ভালো হবে ভালো যোগাযোগের জন্য কালকের দিন ভালো হচ্ছে ভালো যোগাযোগ ভালো মানুষ মানুষজনের সঙ্গে যোগাযোগ এটার জন্য কালকের দিন ভালো হচ্ছে কিন্তু প্রপার্টি এটা একটু ভোগাতে পারে পারিবারিক বিবাদ আপনাদেরকে একটু ভোগাতে পারে এই জায়গাটা সাবধান থাকবেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি আসতে পারে সেটা প্রেমিক প্রেমিকাদের জন্য প্রযোজ্য স্টুডেন্টদের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা নেই বা স্টুডেন্টরা যে খুব খারাপ ফল পাবেন বাজে অশান্তি হবে বড়োভাবে প্রবলেমে পড়বেন এরকম ব্যাপার কিন্তু দেখাচ্ছে না কালকের দিন হলুদ রঙ বেশি ব্যবহার করা উচিত নীল রঙটা কম ব্যবহার করা উচিত মূলা নক্ষত্র আপনি হলে বেশি চিন্তা করবেন বা বেশি কারুর ব্যাপারেই বেশি মাথা গলাবেন না যদি হয় পূর্বসারা নক্ষত্র বা পূর্বশাড়া নক্ষত্রে যদি আপনি মানুষ হন নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবেন বা বাড়ির আপনার যারা ক্লোজ মেম্বার তাদের শরীরের দিকে লক্ষ্য রাখবেন যদি হয় উত্তলা উত্তরাশা নক্ষত্র তাহলে বলবো বন্ধুত্ব থেকে কালকের দিন অন্তত সাবধান যে কোনো ধরনের বা পারিবারিক লোকজনও যারা আছেন পরিবারের ক্ষেত্রে তাদের থেকে একটু সাবধান থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে ওভারঅল কালকে চলে যাওয়ার দিন চলবে কিন্তু গুরুজন বা আপনাদের শরীর স্বাস্থ্য একটু ভোগাতে পারে বা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু প্রবলেম তৈরি হতে পারে ছোটোখাটো দুশ্চিন্তা বা কর্মক্ষেত্রেও কর্মক্ষেত্রের কোনো চাপ যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন বাড়ি থেকে বসে কাজ করছেন কর্মক্ষেত্রের কোনো চাপ বা হেডেক কিন্তু একটু তৈরি হতে পারে এই জায়গাটা সাবধান থাকতে হবে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভীষণ ভালো হবে প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো সাফল্য বা ভালো উন্নতিকে নির্দেশ করছে কালকের দিন কিন্তু অযথা চাপ কর্মক্ষেত্রের চাপ এটা চলে আসতে পারে একটুখানি বা অন্য কোনো অন্য কারোর দায়িত্বের বোঝা বা এই রকম কিছু এটা কিন্তু আপনাদের ওপর পড়তে পারে বা এটা আপনাদের ওপর পড়ার যোগ দেখাচ্ছে এই দিকটা আপনারা সতর্ক থাকুন বা সাবধান থেকে চলুন এবং শরীর স্বাস্থ্যর দিকে কিছুটা লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে যদি আপনি মকর রাশি হন এবং মকর রাশি থেকে উত্তলা ছাড়া নক্ষত্র হয় তাহলে আমি বলবো যে অযথা অর্থ ব্যয়ের থেকে বিরত থাকুন উল্টোপাল্টাভাবে পয়সা খরচা যাতে না হয়ে যায় সেই দিকটা খেয়াল রেখে চলুন যদি হয় আপনার শ্রমণা নক্ষত্র তাহলে কাউকে কোনো রকম অ্যাডভাইস দিতে যাবেন না কাউকে কোনো রকম শুনবেন কিন্তু অ্যাডভাইস দেওয়ার প্রয়োজন নেই আর যদি হয় আপনার ধনিষ্ঠা নক্ষত্র তাহলে বলব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশান একটু প্রবলেম হতে পারে সম্ভব হলে নীল রঙ বা সবুজ রঙ বেশি ব্যবহার করুন লালটা একটু কম ব্যবহার করুন যদি হয় আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন বলবো একটু দুশ্চিন্তা কম করার প্রয়োজন রয়েছে বা অনেক বেশি প্ল্যানিং বা অনেক বেশি এক্সপেকটেশান কালকের দিন রাখা যাবে না দিনকে কালকে যেভাবে চলছে চলতে দিন নাহলে আপনার একটু প্রবলেমে পড়তে পারেন বা মোহ হতে পারে যেটা আশা করলেন বা যে জায়গাটা আপনি আশা করছেন সেই জায়গা থেকে মোহ ভঙ্গ হলো বা আশা ভঙ্গ হলো এটার জায়গা কিন্তু দেখাচ্ছে কারোর উপর এক্সপেকটেশান কিছু রাখবেন না বাবা মায়ের সাথে বন্ডিং ভালো হবে পরিবারের মানুষজনদের সাথে বন্ডিং ভালো হবে অর্থনৈতিক দিক চলে যাবে খুব বেশি অসুবিধা নেই প্রেম সংক্রান্ত বিষয় কষ্টের কারণ হবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে মনোসংযোগের ব্যাঘাত ঘটার যোগ রয়েছে কালকের দিনে অর্থাৎ স্টুডেন্টরা বা যারা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অস্থিরতা কাজ করতে পারে ছোটোখাটো বদনাম কিন্তু আসতে পারে তাই এই দিকটা একটু সাবধান বা এই দিকটা একটু সতর্ক থেকে চলুন যদি পসেবেল হয় তাহলে কালকের দিন অন্তত সাদা বেশি করে ব্যবহার করুন অ্যাভয়েড করে যান হলুদ রঙটা যদি আপনার ধনিষ্ঠা নক্ষত্র হয় টেম্পারমেন্ট কন্ট্রোল করার চেষ্টা করুন যদি শতভিশা নক্ষত্র হয় যে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন সেটা পরিবারের ক্ষেত্রেই বলুন বাইরের ক্ষেত্রেই বলুন অনেকটা দূরে থাকবেন এবং যদি হয় আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাহলে বলবো যে বন্ধুত্ব বা বন্ধু বান্ধবদের থেকে সতর্ক কালকের দিন থাকার প্রয়োজন রয়েছে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক বা জাতিকাদের কালকে ওভারঅল একটা ভালো দিন হতে চলেছে ওভারঅল মানসিক শান্তির জায়গা যেটা নষ্ট হচ্ছিল কিছুটা হলেও তৈরি হবে কোনোভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি হবে বাড়ির মানুষজনদের সাথে বন্ডিংও ভালো হতে পারে অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যারা আপনাদের বুঝছিলেন না বা যাদের সাথে ঝামেলা চলছিল তারা হয়তো আপনাদের বুঝছেন বা তারা হয়তো আপনাদের বুঝতে পারছেন যে না তুমি ঠিক আছো বা তুমি ঠিক কথা বলছো বা তুমি ঠিক কাজ করছো এই ব্যাপারটা কিন্তু আসার যোগ বা এই ব্যাপারটা আসার সম্ভাবনা কালকের দিন যথেষ্ট ভালো হচ্ছে অর্থাৎ কালকের দিন পজিটিভ চিন্তাভাবনা করে পজিটিভ এনার্জি নিয়ে সঠিক প্ল্যানিং করে এগিয়ে যান অবশ্যই সফলতা পাবেন পড়াশোনার দিকটা কিন্তু গণ্ডগোল হতে পারে এবং সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ধরুন আপনার ছেলে বা মেয়ে আছে তার সঙ্গে একটু ঝামেলা হয়ে গেল বা তার সাথে একটু অসুবিধা হয়ে গেল এটা পারিবারিক ব্যাপার খুব বেশি অসুবিধার জায়গা নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম বা ভালোবাসা বজায় থাকার সম্ভাবনাই রয়েছে কালকের দিন আপনাদের ভালো কর্মের দিন ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে বা শরীর নিয়ে একটু প্রবলেম আনইজি ফিল করা এটা তৈরি হতে পারে সেটা খুব বেশি মাথা ব্যথার কারণ হবে না হলুদ রং অবশ্যই কালকে বেশি ব্যবহার করুন কালোটা অ্যাভয়েড করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গুরুজনদের সঙ্গে কোনোভাবে বলিব না বা মতের অমিল হতে পারে যদি হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাহলে আমি বলবো যে যে কোনো কাজ একটু ভাবনা চিন্তা করে করুন একবারে হ্যাঁ বলে দেবেন বা হ্যাঁ আমি করবো আমি পারবো এটা একটু বিরক্ত থাকুন আর যদি হয় আপনার রেবতী নক্ষত্র ছেলে মানুষই পণ্য বা ওই বা বাচ্চা বাচ্চাদের মতো করে চলাফেরা করা এটা কালকের দিন একটু স্টপ করার চেষ্টা করুন এই হচ্ছে সামগ্রিক রাশিফল কালকের দিনে কি হতে পারে বা কি হতে চলেছে বা কি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জিস্ট আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর যারা আমাকে দেখাতে চান বা কথা বলতে চান যোগাযোগ করতে চান আলোচনা চান চেম্বারে তারা ডেসক্রিপশনে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে সরি হ্যাঁ ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন অ্যাস্ট্রোপোনিকে সার্চ করে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আপনারা সকলে ভালো থাকুন আপনারা সকলে সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার